ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। উপনিষদ থেকে আমরা এই শিক্ষাই পাই যে মায়া আমাদের চারদিকে ঘিরে রয়েছে এবং তা অতি ভয়ঙ্কর। তা সত্ত্বেও আমাদের মায়ার মধ্যে দিয়েই কাজ করে যেতে হবে। একদল মানুষ বলে, এখন নদীর তীরে বসে থাকব, যখন সব জল সমুদ্রে চলে যাবে তখন নদী পার হব। আর একদল লোক আছে যারা বলে, পৃথিবী পূর্ণ মঙ্গলময় হলে তখন কাজ করব এবং জীবনকে উপভোগ করব। দুই দল মানুষই সাফল্য লাভ করে। মায়ার দিকে যাওয়ার কোনো পথ নেই, মায়ার বিরুদ্ধে যাওয়াই পথ। এই কথা শিখতে হবে এবং মানতে হবে, মনে রাখতে হবে। আমরা প্রকৃতির সহায়ক হয়ে জন্মগ্রহণ করিনি, বরং প্রকৃতির প্রতিযোগী হয়েই আমরা জন্মেছি। আমরা বাড়িতে থাকি, কিন্তু বাড়ি কোথা থেকে এলো? বাড়ি তো আমাদের প্রকৃতি দেয়নি। প্রকৃতি বলেছে, যাও বনে গিয়ে বাস করো। আবার মানুষ বলেছে, আমি নিজেই বাড়ি তৈরি করব, তারপর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই থাকব। এই লড়াই চিরকাল ধরে চলে আসছে, তথাকথিত প্রাকৃতিক নিয়মের সঙ্গে অবিরাম সংগ্রামী মানব জাতির ইতিহাস, এবং মানুষই এতে অবশেষে জয়ী হয়। মানুষের অন্তর্জগতে উঁকি মেরে দেখো, সেখানেও চিরকাল ধরে একই সংগ্রাম অবিরত চলছে। এটা হলো পশু মানব এবং আধ্যাত্মিক মানবের সংগ্রাম, লড়াই, আলো আর অন্ধকারের সংগ্রাম। এবং মজার বিষয় হলো, মানুষ কিন্তু সেখানেও যেতে, প্রকৃতির মধ্যে দিয়েই মানুষ নিজের মুক্তির পথ করে নেয়। মানুষ বরাবরই নিজেকে এরকম প্রকৃতির প্রতিযোগী হিসেবে দেখেছে, তাই প্রকৃতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করতে করতে আজ নিজেকে আগের থেকে অনেক বেশি উন্নত করেছে। প্রকৃতি তাকে যত বাধা দিয়েছে, মানুষ সেই বাধা কেটে বেরোনোর জন্য তত বেশি আবিষ্কার করেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.